নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাকের পিঠালি শাকের রেসিপি। আমি এই পুঁই শাকের পিঠালিটা কিন্তু মাছের মাথা দিয়ে করেছি, কিন্তু নিরামিষভাবে ওই পুঁই শাকের পিঠালি শাকটা রান্না করা যায়। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে, তার জন্য ভিডিওটা একটু দেখার জন্য অনুরোধ করছি। আর রেসিপিটা ভালো লাগলে সকল নতুন বন্ধুদের আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর সব আমার এই ইউটিউব চ্যানেলের পরিবারের সব বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি, তারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে পুঁই শাকের কয়েকটা পাতা নিয়েছি। পুঁই শাকটা কিন্তু আমি অল্প নিয়েছি, এখানে চারজনের পরিমাণে আমি পুঁই শাকটা রান্না করছি। কারণ পুঁই শাকের পিঠালি শাক রান্না করলে শাকের পরিমাণটা কিন্তু একটু কম নিতে লাগে, বেশি করে নিলে কিন্তু পিঠালি শাকটা বেশি হয়ে যাবে। কিন্তু একদম অল্প শাক নিয়েছি, হয়তো ভাববেন এই অল্প শাক দিয়ে কীভাবে শাকটা রান্না করব। এখানে আমি পুঁই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, তারপর আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকটা কিন্তু এখন সম্পূর্ণ কাটা হয়ে গেছে, খুব ভালো করে কেটে নেবেন, তবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। যে দেখুন এখানে শাকটা কাটা হয়ে গেছে, তারপর আমি এই যে পুঁই শাকের যে আমি পিঠালি করব সেই পিঠালিটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক চামচ চালের গুঁড়ো দিবেন, চালের গুঁড়ো যদি বেশি দেন তবে কিন্তু শাকের পিঠালিটা একটু বেশি হয়ে যাবে। সেই জন্য এক চামচ পিঠালি দিলে শাকের যে পাতলা করে ব্যাটার করলে তবে কিন্তু ভালো লাগবে। আর এখানে এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু সবসময় একটু পাতলা বানিয়ে নেবেন, ঘন করে ব্যাটার করলে কিন্তু শাকের পিঠালিটা খুব মোটা হয়ে যাবে, মানে খুব ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবসময় পাতলা করে ব্যাটারটা বানাবেন। আমি ঠিক এইভাবে পাতলা করে ব্যাটার বানাই, তো আমার কিন্তু এই যেভাবে বানাই শাকটা খেতে ভালো লাগে। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর এক চামচ রাঁধুনি আর কালো জিরে মিলিয়ে আমি ফোড়ন দিচ্ছি। এখন রাঁধুনি কালো জিরেটা দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এই পুঁই শাকের পিঠালি শাকে মাছ দিয়ে রান্না করলে পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন, আর পুঁই শাকে কিন্তু সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে শাক যে কেটে রেখেছিলাম পুঁই শাকের পাতা সেই শাকগুলো দিয়ে দিলাম। এবার এই পুঁই শাকের পাতাটা এই তেলের সাথে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1-2 মিনিট একটু খালি তেলে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে 1.5 চামচের মতো লঙ্কা বাটা দিচ্ছি, লাল রঙের কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো আমি আদা বাটা দিচ্ছি। এবার এই সম্পূর্ণ কাঁচা মশলাটা এই শাকের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। শাকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার ওই নুন হলুদ দিয়ে শাকটা ভালো করে একটু ভেজে নিতে লাগবে। শাকটা যত ভালো করে ভাজা করা যাবে তবে কিন্তু শাকের পিঠালি খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন শাকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিয়ে শাকটা একটু আরও ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে 2টো মাছের মাথা আগের থেকে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা 2টো দিয়ে দিলাম। এবার এই মাছের মাথার সাথে এই শাকটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে। আর এই শাক ভাজা করার সময় মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে লাগবে, ভেঙে দিলে শাকের সাথে ভালো করে মিশে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে। এখন কিন্তু শাকের সাথে মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি আগের থেকে যে একটা চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সেই ব্যাটারটা একটু চামচ দিয়ে ঘুটে দিয়ে আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি জল দিয়ে দিব, আর অল্প একটু জল দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে এই শাক পিঠালিটা রান্না করতে লাগবে। এখানে আমি চালের গুঁড়োটা ব্যাটারটা দিয়ে নিয়েছি, তারপর আমি আরও একটু জল দিয়ে এই শাক পিঠালিটা রান্না করে নিচ্ছি। অনেকে হয়তো এই শাক পিঠালির একটু ঘন করেই খেয়ে থাকে, কিন্তু আমি এরকম ঘন খাই না,
আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেই। শাক পিঠালিটা যদি আপনারা একটু শুকনো শুকনো করে মাখো মাখা করে যদি রান্না করে খেয়ে থাকবেন তবে কিন্তু খুব ভালো লাগবে। আমি সবসময় কিন্তু শাক পিঠালিটা একটু শুকনো করেই রান্না করি, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই শাক পিঠালিটা খুব অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন, এখন কিন্তু শাক পিঠালিটা রান্না হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর সকল পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখার জন্য। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা রান্না করে খেয়ে থাকবেন, খুব ভালো লাগবে।